জনগণ যাকে খুশি ভোট দেবে কিন্তু গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে শাহবাগে আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী টানা দুই মেয়াদে তার সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে বলেন স্বাধীনতার সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার গণতান্ত্রিক ধারা ধরে রেখে দেশপ্রেম আর জনগণের প্রতি ভালোবাসার কারণেই দেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হয়েছে বলে মনে করেন শেখ হাসিনা রাজধানী শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমির আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিসিএস ক্যাডারের আঠাশ থেকে চৌত্রিশতম ব্যাচের আইন ও প্রশাসনের মৌলিক প্রশিক্ষণে অংশ নেন 120 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেবার মনোভাব নিয়ে সততার সাথে নিজ দায়িত্ব পালনের তাগিদ দেন প্রধানমন্ত্রী একটা বিরাট দায়িত্ব নিয়ে যারা আজকে এই প্রশিক্ষণ শেষে আপনারা কর্মক্ষেত্রে প্রবেশ করবেন সবসময় একটা কথাই মনে রাখবেন যে সততাই শক্তি আর দেশের মানুষের প্রতি কর্তব্যবোধ দেশের মানুষের প্রতি একটা দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে আর এই দেশটাকে সবসময় এমনভাবে গড়ে তুলতে হবে যেন বাংলাদেশ একটা মর্যাদা নিয়ে চলতে পারে যে অর্জনটা করেছি সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে নিজ সরকারের নানা পদক্ষেপের কারণে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করেন প্রধানমন্ত্রী জোর দেন ভোটাধিকার ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার উপর বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার তার ভোটের অধিকার মৌলিক অধিকার তার ইচ্ছা যাকে খুশি তাকে তারা ভোট দেবে এবং গণতান্ত্রিক ধারাটা যেন অব্যাহত থাকে আর গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই দেশের উন্নতি হতে পারে তো দু হাজার চোদ্দে শত বাধা প্রতিকূলতা পার হয়েও আমরা পুনরায় নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পেরেছিলাম বলেই আজকে উন্নয়নের সমস্ত সূত্রগুলি দৃশ্যমান বিএনপি জামাত সন্ত্রাসী কার্যক্রম আর দুর্নীতি করে দেশকে পিছিয়ে দিয়েছিল অভিযোগ করেন শেখ হাসিনা আগামীতে এই ধরনের ঘটনা রোধে সজাগ থাকার আহ্বান জানান দু হাজার নির্বাচন ঠেকার জন্য জ্বালা প্রাও অগ্নি সন্ত্রাস প্রায় তিন হাজার নয়শো মানুষ আহত এবং পাঁচশোর উপর মানুষ নিহত হয় হাজার হাজার প্রতিষ্ঠান ধ্বংস হয় গাড়ি ধ্বংস হয় রেল ধ্বংস হয় লঞ্চ ধ্বংস হয় একটা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার যে বিভূৎস চিত্র আমরা দেখেছি এই বিভূৎসটা কোন সুস্থ মানুষ করতে পারে এটা বিশ্বাসযোগ্য না কিন্তু সেই ঘটনাও বাংলাদেশে ঘটেছে সেই দু হাজার চোদ্দ এবং দু হাজার পনেরোতে আমরা চাই না যে ওই ধরনের ঘটনা ভবিষ্যতে আর কোনো দিন বাংলাদেশে ঘটুক দারিদ্রের হার কমিয়ে আনা সহ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার মতো তার সরকারের নানা সাফল্যের উল্লেখ ছিল প্রধানমন্ত্রীর ভাষণে একটা উন্নয়নের রোল মডেল হিসেবে আতিক আহমেদ নিউজ নাইন ঢাকা